নমস্কার বন্ধুরা, আজকে দেখবেন নান রুটি তৈরি করা। আমি সহজভাবেই নান রুটি তৈরি করে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো এবং চিনি দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ। এখানে খাবার সোডা দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ এবং তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হলে এবার দিয়ে দিলাম দই, টক দই। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আটার সাথে। আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এবার জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং আটাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, ইস্ট ছাড়াও তৈরি করা যায়, এইভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়েছি, একটু নরম নরম, একদম শক্ত করিনি, একটু নরম নরম করেছি। এবার ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ মজাদার হয়েছে, সবাই পছন্দ করেছে। আপনাদেরও আশা করি বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার রুটি টেবিলে নিচ্ছি, অল্প অল্প করে আটা দিয়ে রুটি টেবিলে নিচ্ছি। এবার ভিজিয়ে নেব। এবার রুটিটা আমি ভেজে নিচ্ছি। আবার আরেকটি আমি বেলে দেখাচ্ছি। নান রুটিটা খেতে দারুণ হয়েছে, আজ আমি সকালের নাস্তায় নান রুটিটা করেছি এবং এটা আমি খেয়েছি, বুটের ডাল রান্না করেছি তা দিয়ে আমি খেয়েছি। আমরা সকালের নাস্তা করেছি আজ। এইভাবে ঘরে সব সময় তৈরি করে নিতে পারেন, একদম দোকানের মতো নান রুটি তৈরি হবে। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। একে একে আমি এইভাবে সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কীভাবে চটপট নান রুটি তৈরি করে নিলাম, আপনারাও এভাবে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজ আর নয় বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।